জনাব শাহেদা ওবায়েদ ম্যাডাম, এবং আরেকজন আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি আমরা, বাংলাদেশের একজন বিশিষ্ট আরেকজন শিক্ষাবিদ এবং বাংলাদেশ সরকারি শিক্ষক কল্যাণ পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জনাব শফিকুল ইসলাম। আপনাদের দুজন, আমাদের দুজন অতিথিকে আমরা আজকের মিলেনিয়াম টেলিভিশন টক শো আলাপন অনুষ্ঠানে আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনার ক্যামেরা এবং শফিক সাহেব আপনাদের দুজনের ক্যামেরা কিন্তু অফ করা আছে, আপনারা একটু অন করেন প্লিজ। ম্যাডামের ক্যামেরাটা অফ আছে। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ম্যাডামকে, ম্যাডাম মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। ম্যাডামের, ম্যাডাম আছেন, সংযুক্ত আছেন, কিন্তু ওনার ক্যামেরাটা অফ আছে। ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। যা হোক, ম্যাডাম আমাদের সাথে সংযুক্ত হবেন, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে ম্যাডাম হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। আমরা শুরু করে দিই অনুষ্ঠান আমাদের। আমরা প্রথমেই আমরা চলে যাব আমাদের একজন শিক্ষাবিদ জনাব নরসিংদী সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক বাংলা বিভাগের জনাব শফিকুল ইসলামের, শফিকুল ইসলাম সাহেবের কাছে। স্যার, আপনার কাছে আমি প্রশ্ন, আপনাকে প্রথমেই আমি একটু জানিয়ে দিতে চাই, আজকে আমরা প্রতি সপ্তাহে আমাদের নিয়মিত যে অনুষ্ঠানটা আমরা করি আলাপন, এটা বিভিন্ন রাজনীতি, শিক্ষা, সমাজ তথা বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে, বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জনগণের কাছে আমরা তুলে ধরি। আজকের আমরা যে টপিকস আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ রাজনীতির উপর কী প্রভাব ফেলবে। যেহেতু বর্তমান দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এবং বাংলাদেশের যে শিক্ষা অঙ্গনগুলো আছে, এগুলোতে বর্তমানে আপনার শিক্ষার যে পরিবেশ, কতটুকু পরিবেশ আছে, জাস্ট আপনার কাছে একটু আপনার অভিজ্ঞতা আপনি তুলে ধরবেন। আর দ্বিতীয়ত, এই জন্য আপনাকে বলছি আমরা সংযুক্ত করতে পেরেছি, আপনি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি যেহেতু একটা নির্বাচন করেছেন শিক্ষক সমিতির, আপনি প্রতিটি শিক্ষাঙ্গন আপনার পদধূলি দিয়েছেন, সেহেতু আপনার অভিজ্ঞতা অনেক আছেন, আপনি একটু আপনার অভিজ্ঞতা কী ত্রুটি আপনি দেখতে পান আপনারা একটু জনগণের কাছে আপনি তুলে ধরেন। আপনি শুরু করেন স্যার। শফিক স্যার, মাঝখানে একটু থামাচ্ছি, ম্যাডামকে আমরা এতক্ষণ পাইনি, ম্যাডাম এখন সংযুক্ত আছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম, হ্যালো, হ্যালো, ম্যাডাম মনে হয় মিউট আছে, ম্যাডাম প্লিজ একটু আনমিউট করেন আপনি। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, ম্যাডাম আপনার ফোন মনে হয় মিউট করা আছে, আপনি একটু আনমিউট করেন ম্যাডাম প্লিজ, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনার মনে হয় ফোন মিউট আছে, আপনাকে শুনতে পাচ্ছি না ম্যাডাম। ম্যাডাম, হ্যালো, হ্যালো, ম্যাডাম, হ্যালো, হ্যালো,
হ্যাঁ, আপনি, আপনার মনে হয় ফোনটা মিউট আছে ম্যাডাম, আপনি, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার ফোনে ফোন মিউট আছে, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার ফোন, আপনার ফোনটা মিউট করা আছে ম্যাডাম। আচ্ছা এখন শুনতে পাচ্ছি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। এখন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, এখন ঠিক আছে। যা হোক ম্যাডাম, আমরা অনুষ্ঠান, জি জি এখন শোনা যাচ্ছে, আমরা অনুষ্ঠান শুরু করছি, সেটা হচ্ছে, জি জি এখন শোনা যাচ্ছে একদম ক্লিয়ার, জি জি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো, শফিক স্যার কি শুনতে পাচ্ছেন? জি 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 আমরা আপনাকে দেখতে পাচ্ছি। শফিক স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি আমি শুনতে পাচ্ছি ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শফিক স্যার, হ্যালো, হ্যালো। যা হোক ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গেছে, ম্যাডাম, ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছিল না। যা হোক আপনার, আপনি শুরু করেন, আপনাকে নিয়েই আমরা শেষ করব, যদি ম্যাডাম সংযুক্ত হন আবার কথা বলবো। তো আপনি আপনার অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। আসলে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থাপনা বাংলাদেশে চলছে সেটা বিনীত করব, এ হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর ১৯৭১ সালে ২৬ মার্চ এদের স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভ করে দিয়েছে। আমি আমি আপনার সাথে আমি যোগদান করেছি, সেদিন যোগদান করেছি, সেদিনই আমার একজন জি ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি ম্যাডাম, জি জি হ্যাঁ হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, আপনি ম্যাডামের সাথে একটু পরিচয় হন, ম্যাডাম শুনতেছে কিনা আপনি একটু দেখেন তো, জিজ্ঞেস করেন।
ম্যাডামের সাথে একটু কথা বলেন। ম্যাডাম একটু কথা, শফিক স্যার একটু কথা বলেন, ম্যাডামের সাথে একটু কথা বলেন একটু। ম্যাডাম আপনার ক্যামেরাটা অফ আছে, আপনি একটু অন করেন ক্যামেরাটা। না 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 অফ আছে এখনো। না আপনাকে, না আপনাকে অ্যাড করা হয়েছে, আপনাকে অ্যাড করা হয়েছে, কিন্তু আপনার ক্যামেরাটা ওখানে আসতেছে না। জি জি এখন ঠিক আছে। হ্যাঁ শফিক স্যার আপনি বলুন, সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত আকারে একটু পরিচয় হন, এরপরে ম্যাডামের কাছে চলে যাব। জি শফিক স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো শফিক স্যার, যা হোক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা বিচ্ছিন্ন আছি শফিক স্যারের কাছ থেকে। আমরা চলে যাব, আমরা এখন চলে যাব বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ তথা আমাদের 20 বছর আগে, যাকে 10 থেকে 15 বছর আগে, যাকে বাংলাদেশের প্রতিটি মানুষ, যার শিক্ষাক্ষেত্রে যিনি বিভিন্ন সেক্টরে যিনি অবদান রেখেছেন, এমন একজন মহান মানুষকে আমরা আমাদের সাথে সংযুক্ত করেছি, যিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা সেক্টরে উনি কাজ করেছেন এবং বর্তমানে উনি বিভিন্ন
রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব এবং আমাদের প্রফেসর ডক্টর শাহেদা ওবায়েদ ম্যাডাম আমাদের সাথে সংযুক্ত আছেন। ম্যাডামের কাছে আমি চলে যাব এখন। ম্যাডাম, আমরা যে টপিকসটা আমরা নির্ধারণ করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ রাজনীতির উপর কি প্রভাব ফেলবে। আপনার অভিজ্ঞতা একটু জনগণের কাছে আপনি তুলে ধরবেন কি? ম্যাডাম প্লিজ আপনি একটু শুরু করেন। জি জি শুনতে পাচ্ছি ম্যাডাম, আপনার কথা শুনতে পাচ্ছি। অর্থাৎ
আমাদের কাছে আমাদের দিদি আমার সম্পর্কে এদের পায় তারা কি এসে কিছু শিক্ষার মান রাজনীতিতে বিদেশি করুন এবং আমি একটু শিক্ষানীতির কথা আপনি বলছেন, শিক্ষার যে উন্নয়নের কথা বলছেন, আমি বর্তমানে যে বর্তমান এবং অতীত এবং এখন যারাই দেশ পরিচালনা করে আসছেন বিগত দিনে বা বর্তমানে সকল নেতারা যারা লিডার আছেন, যারা আপনার শিক্ষাবিদ আছেন, মন্ত্রী আছেন, এমপি, তারা কিন্তু উন্নত দেশগুলোতে প্রায় তারা কিন্তু সফর করছেন, বিভিন্ন দেশের শিক্ষানীতি তারা দেখছেন, তারপরও তারা কিন্তু কেন এই বাহিরের দেশের যে শিক্ষানীতিগুলো বা শিক্ষা কিভাবে পরিচালিত হচ্ছে এগুলো তাদের তারা মাথায় ধারণ করে বাংলাদেশে গিয়ে কি সেই সেই মানে প্রণয়নগুলো তারা করতে পারে না, কেন করছে না? তারা তো পারে ম্যাডাম। তাদেরকে যোগ্যতা
মূল্যায়নও করছে না ম্যাডাম, মূল্যায়নও করছে না, তাদেরকে মূল্যায়নও করছে না, আমি আমি বলতে চাচ্ছিলাম আপনি যে শিক্ষকদের বেতন বেড়েছে যে কথাটা বলছেন, আসলে আপনি সরকারি যে শিক্ষক তারা তাদের কিছুটা বেতন বেড়েছে, কিন্তু সরকার তো সকলের, প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে তো সরকার কোনো নীতি নির্ধারণ করে দিচ্ছে না। আমার
ম্যাডাম আমি আপনাকে আপনি আপনি না আপনি আপনি যেটা চাচ্ছেন আপনি কামনা করছেন আশা করছেন বাংলাদেশের সরকারের কাছে বা যারা সরকার গঠন করবে আগামীতে তাদের কাছেও আপনি কিন্তু আশা করছেন মেধাবীরা মেধাবীরা রাজনীতি আসুক। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, বর্তমানে যে ছাত্র রাজনীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি করে তারা কারা করছে? কোনো মেধাবী কোনো সন্তান কিন্তু ছাত্র বর্তমান কুলুষিত রাজনীতি ছাত্র রাজনীতি ওইখানে মেধাবীরা কিন্তু রাজনীতিতে যাচ্ছে না, কারণ হানাহানি মারামারি ক্যাম্পাসে মানে কোনো অবস্থায় তারা কিন্তু ছাত্র রাজনীতি করতে পারছে না মেধাবীরা। তো এই যে যারা এখন আপনি জি আপনি যে বলছেন যে মেধাবীরা বা আগামীতে তারা তো মেধাহীনরা রাজনীতি করছে বর্তমানে, জি জি ওটাই বলছিলাম আমি। তো তাদের তাদের তারা যদি তারা যদি আগামীতে তারা যদি তারা যদি ম্যাডাম তারা যদি আগামীতে ক্ষমতায় আসে এই কুলুষিত রাজনীতি করে মেধাহীন রাজনীতি তারা কিন্তু হয়তো আপনি বলছেন কোন দলের করুণায় তারা বড় বড় লিডার হচ্ছে ছাত্র রাজনীতি করে বড় বড় পদগুলো দখল করছে জি। তো তাদের কাছ থেকে তো আমরা আশা করতে পারি না ভবিষ্যতে দেশের জি আমরা 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 আশা করছি ম্যাডাম আমরাও আশা করছি একজন
এই দৃশ্য আমরা বাংলাদেশের সংস্কৃতিতে দেখতে জি ধন্যবাদ ম্যাডাম, আমরা আপনার কাছে আবারও ফিরে জি আমরা আশা করছি আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আমরা এখন একটু আমরা শফিক স্যারের কাছে যাব, যেহেতু উনি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। জি 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 আমরা আমরা একটু শফিক স্যারের কাছে যাব। শফিক স্যার, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি আপনি কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ বিশেষ শিক্ষা কার্যালয়ে বিশেষ শিক্ষা কার্যের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বাংলাদেশের গ্রাম অঞ্চল, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, প্রতিটি কলেজে আপনি কিন্তু দৌড়াদৌড়ি করেছেন নির্বাচনকালীন সময়ে, এবং আপনি কিন্তু এই বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনি প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। আপনি একটু আপনার অভিজ্ঞতা, যেহেতু এখানে ম্যাডাম আছেন, ম্যাডাম কিন্তু একজন বিজ্ঞ, বিজ্ঞ আমাদের বাংলাদেশের জন্য একটা সম্পদ, ম্যাডাম কিন্তু বাংলাদেশের একটা সম্পদ, শুধু বাংলাদেশ নয়, আমি যেটুকু জানি ম্যাডাম কিন্তু আন্তর্জাতিক সম্পদে পরিণত হয়েছেন বর্তমানে। তো এখন আপনার কাছে জানতে চাই, ম্যাডামের সামনেই ম্যাডাম যে কথাগুলো বলেছেন, আপনি জাস্ট আপনার স্বচক্ষে দেখা বর্তমান পরিস্থিতি, শিক্ষা নীতি সম্পর্কে আপনি একটু আলোকপাত করেন স্যার। শফিক স্যার, আপনাকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, এখন একটু ভেঙে ভেঙে আসছে, আপনার ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে আপনার ওখানে? শফিক স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। শফিক স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো 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 শফিক স্যার, যা হোক, হ্যাঁ ম্যাডাম উনি মনে শুনতে পাচ্ছেন, আমরা আপনার কাছে একটু চলে যাব। সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এবং আপনি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন আমরা দেখেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তথা পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি আপনি অনেক পরিবর্তন ঘটিয়েছিলেন বাংলাদেশে। এখন আপনার অভিজ্ঞতা, বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে একটু আপনি একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম ম্যাডাম, প্লিজ আপনি একটু শুরু করেন। পরীক্ষাগুলো
যাওক ম্যাডাম আমাদের
না কেন দেওয়া হচ্ছে না? আমার কথা হচ্ছে আমরা আমরা কিন্তু এই বাংলাদেশটা কিন্তু আমাদের সকলের। তো আপনার এখন বর্তমানে দুটো দল কিন্তু বাংলাদেশে আছেন, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এখন তারা তারা কিন্তু আপনার রাজনীতি করবে করুক, আমাদের কোনো বাধা নাই, কিন্তু শিক্ষা এখন আজকে যে টপিকসটা আছে, আপনার ওনারাও জানেন যে শিক্ষা ছাড়া আগামীতে আমাদের দেশটাকে কোনোভাবেই, আমাদের দেশ নয় শুধু, সারা পৃথিবীর কোনো দেশে কিন্তু উন্নয়ন করতে পারে নাই একমাত্র শিক্ষা ছাড়া ব্যতীত। তা এখন জি 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 ম্যাডাম, আমাকে অনেকেই আপনার দর্শক আপনার ভক্তরা আমাকে মেসেঞ্জারে লিখছেন যে আপনার মতন যোগ্য শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন শিক্ষাবিদ আগামীতে আপনার মতন যোগ্য লোককে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চায়। আপনাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমার কাছে অনেকেই প্রশ্ন করছে যে আপনার মতন একজন শিক্ষাবিদ, একজন আন্তর্জাতিক মানের একজন শিক্ষাবিদকে যদি আগামীতে জনগণ শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চায়, আপনি যদি শিক্ষামন্ত্রী হন কোনোদিন, তাহলে আপনি দেশের জন্য কি করবেন? জি জি আছে 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 জি আমি
জি ম্যাডাম, না না না, আমরা আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি, আমরা দীর্ঘদিন যাবত আপনাদের মতন যে সুশিক্ষিত মানুষগুলো এখন জনগণের আড়ালে চলে যাচ্ছে, এবং আপনিও কিন্তু এক প্রকার জনগণের আড়ালেই থাকেন, থাকতে পছন্দ করেন এবং জনসমক্ষে কমই আসেন, আপনার কি কোনো দুঃখ বা কষ্ট এই জাতির উপর, এই শিক্ষা নীতির উপর আপনার ভিতরে কি কোনো ক্ষোভ বা কষ্ট দুঃখ আছে কি এ আড়াল হওয়ার পিছনে? কারণ জি জি, যা হোক জি জি, ধন্যবাদ ম্যাডাম, আমরা শফিক স্যারের কথাই শুনতে পাচ্ছিলাম না, উনি বারবার ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের কাছ থেকে, এবার আবার আসছেন, আমরা পাবো কিনা জানি না ওনার কাছ থেকে একটু, আমরা সংক্ষিপ্ত, আমাদের সময়ও কিন্তু খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, এক ঘন্টার প্রোগ্রাম তো, আমরা একটু শফিক স্যারের একটু অভিজ্ঞতা 2-4 মিনিট আপনি একটু ম্যাডাম শুনুক, আপনার বর্তমান কোন কোন ইয়েগুলো সমস্যাগুলো আপনারা মুখোমুখি হচ্ছেন শিক্ষাক্ষেত্রে পরিচালনা করতে গিয়ে, একটু বলুন। তাহলে আগে শিক্ষা ব্যবস্থা কাগজে
আপনি যেটা বলছেন, আপনি নরসিংদী সরকারি কলেজের কথা বলছেন, কিন্তু আপনার হয়তো আপনার প্রিন্সিপাল যিনি কর্মকর্তা আছেন উনি হয়তো ওইভাবে যোগাযোগ মেনটেন করে বা দলীয় হতে পারে, হয়তো বা উনি ওনার কলেজটাকে ওইভাবে করছেন, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলে যে সরকারি কলেজগুলো আছে সেখানে কি আপনার এই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে কি না, আপনি তো দেখেছেন। না ঠিক আছে, আপনার কথা আমি যুক্তি মানলাম, আপনার যুক্তি মানলাম দক্ষ কর্মকর্তা হলে উনি পারেন, কিন্তু দেখা গেল এক্সাম্পল আপনার কলেজের বা এখন ধরেন আমি ধরে নিন আমি একটা বলি, যেমন একটা পাহাড়ি এলাকার একটা কলেজ, রাঙ্গামাটি কলেজ বলেন, খাগড়াছড়ি কলেজ বলেন, ওখানে সরকারি কলেজের একজন প্রিন্সিপালের গায়ে ভিন্ন দলের গন্ধ পাওয়া গেল, সেই ক্ষেত্রে কি উনি তার যতই উনি আপনার অভিজ্ঞ হোক না কেন উনি কি ওনার কাজগুলো আদায় করতে পারবেন বা পারছেন? ডিসকানেক্টেড মিস্টার শফিক। হ্যাঁ ম্যাডাম, আমরা আসলে শফিক স্যার আবারও ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আসলে সবাই জানি আপনার মতন একজন বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষাবিদের কাছ থেকে দেশ অনেক কিছু পেয়েছে, অতীতে অনেক কিছু পেয়েছে, হয়তো ভবিষ্যতে আল মহান রাব্বুল আলামিন যদি আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখেন বা
আপনি যদি আপনাকে দ্বারা যদি মহান রাব্বুল আলামিন আপনাকে কবুল করেন, হয়তোবা আমরা আগামীতে আপনাকে শিক্ষামন্ত্রী দেখতেও পেতে পারি, এতে কোনো সন্দেহ নাই। মহান রাব্বুল আলামিন যখন অনেক সময় অনেক কিছুই করতে পারেন, মিরাক্কলও কিছু ঘটাই দিতে পারেন আপনি না চাইলেও, কারণ আপনাদের জন্য যদি আপনি কাজ করে থাকেন সত্যিকারভাবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিকভাবে সমাজের জন্য করে থাকেন, আপনাকে আপনার জন্য হয়তো কোনো পুরস্কার থেকেও থাকতে পারে, নতুবা এই জনগণ আমাকে বিভিন্ন জন আমাকে মেসেজ করতো না। যা হোক, এখন আমরা আমরা সময় সংক্ষিপ্ত, আমরা আপনাকে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। আমরা জাস্ট আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এইটার উন্নয়নে সরকারের কাছে বা জনগণের কাছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আপনার কি একটু তাদেরকে কিছু বলবেন? জি জি মানে যেমন আপনি যেমন আপনি যেমন আপনি ম্যাডাম, আপনি আমাকে বলেছেন ছোট ভাই, তো আপনি বলবেন না, আমাকে তুমি বলে ডাকলে আমি খুশি হব। জি 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 ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ একটা ছোট্ট একটা প্রশ্ন করব, যে বেসরকারি শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা অনেক কষ্ট আছে, অনেক কষ্ট হয়ে আছে তারা, তারা কিন্তু আসলে ঠিকমতো ঠিকভাবে বেতনও পায় না। যা ধরুন এমপিউভুক্ত কলেজ স্কুল কলেজের যারা শিক্ষকরা আছে, তাদের তাদের সুযোগ সুবিধা নিয়ে সরকারের কাছে আপনি কিছু বলবেন কি? এই শিক্ষক
জি ধন্যবাদ ম্যাডাম, আমাদের সময় একদম সংক্ষিপ্ত, সময় প্রায় শেষ হয়ে গেছে, এক ঘন্টার উপরে আমাদের অনুষ্ঠানটা হয়ে গেছে। তো আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে আপনার অনেক সময় থেকে আপনার যে সময় খুবই আপনার টাইট শিডিউলে থাকেন আপনি, এবং অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে দীর্ঘ, জি জি জি, এই জন্য আরেকদিন আমরা কথা বলবো। আসলে আপনি মিলেনিয়াম টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনি সংক্ষিপ্ত আকারে এক মিনিটে কি বলবেন? আপনি মিলেনিয়াম টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে একটু এক মিনিট কি বলতে চান মিলেনিয়ামের জন্য? ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে মিলেনিয়াম টেলিভিশন আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেক সক্ষণ সময় দান করেছেন। আগামীতে মিলেনিয়াম টেলিভিশন আপনাকে কৃতজ্ঞতা প্রদর্শন করবে, এবং আশা করছি মিলেনিয়াম যারা দর্শক আমাদের প্রিয় ম্যাডাম তথা সাহেদা ওবায়েদ ম্যাডামকে দেখছেন, উনি একজন শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক মানের একজন শিক্ষাবিদ, এবং সাবেক ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব সাহেদা ওবায়েদ ম্যাডামের সাথে এতক্ষণ কথা বলছিলাম। ম্যাডাম আপনার কাছে, জি আপনাকে, জি 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 আমরা জানি, জি 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 আপনার কাছে, জি 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 তো ম্যাডাম আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ আপনাকে ম্যাডাম, জি সালাম আলাইকুম।